নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী এর অডিটোরিয়ামে বিএনপির আদর্শে অনুপ্রাণিত শিক্ষক পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী অক্সফোর্ড কলেজের রেক্টর বিজি রশিদ নোশের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিস রিকাবদার, লাকপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল ও ঘোড়াদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া ছাত্র আন্দোলনে নিহত পরিবারের স্বজন সহ জেলার শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ব্রাহ্মণ্ডী গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির ও সদস্য সচিব বাসেদ মোল্লা ভুট্ট। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।